আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ঘরে আমার স্কুল এই স্লোগানে চলমান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর দিবা ও প্রভাতী শাখার সকল শিক্ষার্থীদের আমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আলাউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। গত 2 দিনের মতো আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়টি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে প্রবেশ করার আগে চলো গতকালের মতোই তোমরা আজকেও কমেন্ট বক্সে তোমাদের নাম, শ্রেণী, শাখা, রোল লিখে জানিয়ে দাও কারা কারা আছো আমাদের সাথে আজকের অনলাইন ক্লাসটিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গতকাল ক্লাসে যাদের সমস্যা হয়েছিল কোনো কিছু বুঝতে, তারা অবশ্যই আজকের ক্লাসটির কমেন্ট বক্সেও জানাতে পারবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সেগুলোর সঠিক উত্তর দিয়ে দিতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় সেমিস্টার সিলেবাসের দশম অধ্যায় নিয়ে, যার নাম অম্ল, ক্ষারক ও লবণ। শুরুতে আলোচনা করি অম্ল কি। তোমরা জানো অম্ল কাকে বলে? অম্ল শব্দটি তোমাদের কাছে খুব একটা পরিচিত না হলেও এর ইংরেজি শব্দ যেটি আছে সেটা হচ্ছে অ্যাসিড, তোমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। যে সকল রাসায়নিক পদার্থে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। শিক্ষার্থীরা, তোমরা কি জানো হাইড্রোজেন আয়নকে অন্য একটি নামে ডাকা হয়? হ্যাঁ, হাইড্রোজেন আয়নকে প্রোটন নামেও ডাকা হয়। আমাদের পরিচিত অ্যাসিডগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তুমি যদি আরও কিছু অ্যাসিডের নাম জানো, তোমার কমেন্ট বক্সে লিখতে ভুল করবে না। অম্ল বা অ্যাসিডের তীব্রতা অনুসারে এরা হচ্ছে দুই ধরনের, শক্তিশালী বা তীব্র অ্যাসিড, আর এটা হচ্ছে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। সাধারণত যে সকল অ্যাসিড পানিতে দ্রুত বিয়োজিত হয় এবং সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের শক্তিশালী বা তীব্র অ্যাসিড বলে। সাধারণত সকল অজৈব অ্যাসিডই শক্তিশালী অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর যে সকল অ্যাসিড ধীরে ধীরে বিয়োজিত হয় এবং আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের দুর্বল বা মৃদু অ্যাসিড বলা হয়ে থাকে। সাধারণত সকল জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে জৈব অ্যাসিড কি। জীব দেহ থেকে যে অ্যাসিড পাওয়া যায় সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। আমরা ফলমূল থেকে সহজেই জৈব অ্যাসিড পেতে পারি, যেমন ইথানিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। আচ্ছা, চায়ে এক ধরনের অ্যাসিড থাকে, তুমি জানো সেই অ্যাসিডটা কি? যারা যারা জানো চায়ে কোন অ্যাসিডটা থাকে সেটি লিখবে। এবার আমরা আমাদের পরিচিত কিছু ফলের মধ্যে কিছু অ্যাসিডের নাম জেনে নিই। আঙ্গুরে থাকে সাইট্রিক অ্যাসিড, কমলাতে স্যাট্রিক অ্যাসিড থাকে এবং লেবুতেও থাকে স্যাট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, আনারসেও ম্যালিক অ্যাসিড থাকে। যারা এখনও জানতে পারোনি চায়ে কোন অ্যাসিডটি থাকে, তাদের উদ্দেশ্যে বলছি চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। মিথেন, সংকেতটা লক্ষ্য করো, মিথেনের সংকেত হচ্ছে CH4। কয়টা অ্যাসিড হাইড্রোজেন আছে এখানে? একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে। আমরা একটু আগে বললাম হাইড্রোজেন থাকলে অ্যাসিড, তাহলে কি মিথেন অ্যাসিড? চিন্তার বিষয়। তোমার কি মনে হয় মিথেন কি অ্যাসিড? আচ্ছা, আমরা জানি যে সকল রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদের অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, ইথানিক অ্যাসিড ভেঙে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, তাই এরা অ্যাসিড। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইথানিক অ্যাসিড প্রত্যেকেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, তাই তারা অ্যাসিড। মিথেনের সংকেত CH4, এতে চারটি হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, তাই এটি অ্যাসিড নয়। তোমরা মনে রাখবে মিথেনের চারটা হাইড্রোজেন পরমাণু থাকলেও এরা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, তাই মিথেন অ্যাসিড নয়। আমরা অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। লিটমাস হচ্ছে এক ধরনের কাগজ, যেই কাগজ দিয়ে আমরা অ্যাসিড বা ক্ষার চিনতে পারি। অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, তোমরা যে কোনো টক ফল যেগুলো আছে সেই টক ফলগুলো সবগুলি অ্যাসিডিক। সকল অ্যাসিড যে কোনো মাত্রায় পানিতে দ্রবীভূত হতে পারে,
অ্যাসিডের পিএইচ এর মান 7 অপেক্ষা কম। এখানে পিএইচ সম্পর্কে বলা দরকার, পিএইচ হচ্ছে এমন একটি স্কেল যে স্কেলের সাহায্যে আমরা অ্যাসিড বা ক্ষারের মাত্রা নির্ণয় করতে পারি। এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, 7 হচ্ছে বিশুদ্ধ পানি বা পানির মান হচ্ছে 7। এর যত নিচে নামা হবে তত বেশি অ্যাসিডিক হবে এবং যত উপরে উঠবে তত বেশি ক্ষারীয় হবে। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। প্রায় সকল লঘু অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং জিঙ্ক ক্লোরাইড লবণ উৎপন্ন করে। প্রায় সকল লৌহ অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট থেকে বিক্রিয়া করে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। লক্ষ্য করলে দেখবা এই যে এখানে আছে কার্বনেট, এই কার্বনেট থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, এই অ্যাসিডের হাইড্রোজেন এবং এখানে অক্সিজেন মিলে তৈরি হয় পানি, আর ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করছে ক্যালসিয়াম ক্লোরাইড। একই রকম আরেকটা বৈশিষ্ট্য, প্রায় সকল লৌহ অ্যাসিড ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং লবণ উৎপন্ন করে। সকল অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তোমরা জানো এটা, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। অ্যাসিডের ব্যবহারে আসি আমরা, বিভিন্ন ধরনের অ্যাসিডের ব্যবহার বিভিন্ন রকমের। হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর খাদ্য পরিপাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়, ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়, ঔষধ শিল্পে, চামড়া শিল্পে ব্যবহৃত হয়, স্বর্ণ প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়, আসে নাইট্রিক অ্যাসিডে, গয়না তৈরিতে ব্যবহৃত হয়, রকেটের জ্বালানিতে ব্যবহৃত হয়, খনি থেকে মূল্যবান ধাতু আহরণ করতে প্রয়োজন হয়, সার কারখানায় ও বিস্ফোরক তৈরি করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড, একটা মজার বিষয় হচ্ছে একটা দেশ শিল্পে কতটা উন্নত সেটা বোঝা যায় সেই দেশের সালফিউরিক অ্যাসিডের ব্যবহারের মাত্রা থেকে। যে দেশে যত বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় শিল্প কারখানায় সেই দেশ শিল্পে তত বেশি উন্নত। সার তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় প্রাথমিক জীবনে, যে আমরা সোলার প্যানেল ইউজ করি, আইপিএস এর ব্যাটারি, গাড়ির ব্যাটারি, এসকল ব্যাটারি তৈরি করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, ডিটারজেন্ট তৈরি করতে, নানা রকম রং, ঔষধ, কীটনাশক, বিস্ফোরক তৈরি করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। অ্যাসিডের অন্যান্য ব্যবহার, গ্রামাঞ্চলে যারা স্কাউটিং যারা করো, ক্যাম্পিং যারা করো, দেখবা যে আমরা যখন পাহাড়ি অঞ্চলে ক্যাম্পিং করতে যাই তখন তাঁবুর আশেপাশে আমরা কার্বলিক অ্যাসিড দিয়ে রাখি যেন রাতে সাপ আসতে না পারে। তো বাসা বাড়িতে সাপের উপদ্রব কমাতে কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়। বিভিন্ন পরিষ্কারক সামগ্রী যেমন টয়লেট ক্লিনার তৈরি করতে অ্যাসিড ব্যবহৃত হয়। ফলমূল ও শাকসবজিতে থাকা জৈব অ্যাসিড আমাদের দেহ গঠনে অংশ নেয়। খাদ্য সংরক্ষণে আমরা যে ভিনেগার ব্যবহার করি এটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। বোরহানি বা টক দই বা দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড তেল বা তৈলাক্ত খাবার খাওয়ার পর পরিপাকে সাহায্য করে। ভিটামিন সি হলো মূলত অ্যাসকর্বিক অ্যাসিড যা আমাদের স্কার্ভি রোগের হাত থেকে রক্ষা করে এবং ক্ষত নিরাময় করে। এবার আসি আমরা ক্ষারকে। যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাদের ক্ষারক বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারকের বৈশিষ্ট্য আসি আমরা, ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, ক্ষারক কটু স্বাদযুক্ত হয়, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। মনে রাখতে হবে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারক লাল লিটমাসকে নীল করে। ক্ষারক পিচ্ছিল পদার্থ, এই ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তোমরা এই বৈশিষ্ট্যটা অ্যাসিডের সাথে লিখতে পারো, ক্ষারকের সাথেও লিখতে পারো। ক্ষারকের পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি, একটু আগে বলেছিলাম 7-এর কম যেগুলো আছে সেগুলো অ্যাসিড, 7-এর উপর যা আছে সেটা হচ্ছে ক্ষার আর 7 হচ্ছে পানি। এবার ক্ষারের মধ্যে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তোমাদের পরীক্ষায় প্রায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই প্রশ্নটি আমি একটু তোমাদের বলি, মনোযোগ দিয়ে শুনবে।
যেসব অবস্থা ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষার। এগুলোকে কিন্তু ক্ষারকও বলা যায়। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়। অতএব একথা বলা যায় যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ক্ষারকের ব্যবহারে আসি আমরা। ব্লিচিং পাউডার তৈরিতে ক্ষারক ব্যবহৃত হয়, লাইম ওয়াটার তৈরিতে ব্যবহৃত হয়, অ্যান্টাসিড তৈরিতে, মিল্ক অফ ম্যাগনেশিয়া তৈরিতে ব্যবহৃত হয়। এবার আসি লবণে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় পানির সাথে সাথে যে নিরপেক্ষ পদার্থটি সৃষ্টি হয় তাকেই লবণ বলে। পৃথিবীতে হরেক রকমের লবণ আছে। আমাদের অতি পরিচিত খাবার লবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে NaCl। মনে রাখতে হবে খাবার লবণ ছাড়াও আরও অনেক ধরনের লবণ আছে। এরা প্রধানত ধাতব কার্বনের যৌগ, সালফেট যৌগ, ফসফেট যৌগ, নাইট্রেট যৌগ, ক্লোরাইড যৌগ ইত্যাদির রূপে থাকে। লবণের বৈশিষ্ট্য, অ্যাসিড যেমন কালার চেঞ্জ করে, ক্ষারে কালার চেঞ্জ করে লিটমাস পেপার, কিন্তু লবণের মধ্যে লিটমাস পেপার রং পরিবর্তন করে না। লবণ বিভিন্ন স্বাদ ও বর্ণের হতে পারে। বেশিরভাগ লবণই পানিতে দ্রবণীয়। এক্ষেত্রে মনে রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেট লবণটি পানিতে দ্রবীভূত হয় না। বহু নির্বাচনীতে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আরেকবার বলি, ক্যালসিয়াম কার্বনেট লবণটি পানিতে দ্রবীভূত হয় না। লবণের ব্যবহার, সবচেয়ে বেশি পরিচিত লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এটি বিশ্বের সকল দেশে খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। তোমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলে যে এক রাজকন্যা তার বাবাকে লবণের মতো ভালোবাসি বলে। এই লবণের মতো ভালোবাসি বলার মূল কারণ ছিল সকল ধরনের খাবারের মধ্যে লবণের ব্যবহার হয়, এবং বিশ্বের সকল দেশে লবণ খাদ্যের একটি গুরুত্বপূর্ণ, রান্নাবান্নায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কৃষি জমিতে উৎপাদন বাড়ানোর জন্য আমরা যে সকল সার ব্যবহার করি তা মূলত বিভিন্ন ধরনের লবণ। টুথপেস্ট এবং শেভিং ফোমে বিভিন্ন ধরনের লবণ ব্যবহৃত হয়। এছাড়া আমরা যে বডি স্প্রে বা ডিওড্রেন্ট ইউজ করি সেখানেও লবণ ব্যবহৃত হয়। খাবার সোডা উৎপাদনে সোডিয়াম কার্বনেট লবণ ব্যবহৃত হয়। ঔষধ শিল্পে প্যাকেটজাত খাবার স্যালাইন তৈরিতে লবণ ব্যবহৃত হয়। নির্দেশক, যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটা বস্তু অ্যাসিড না ক্ষার বা কোনোটি নয় তা নির্দেশ করে তাদের বলা হয় নির্দেশক। এর কাজ হচ্ছে একটা পাত্রের মধ্যে যেটা রাখা আছে সেটাকে অ্যাসিড নাকি ক্ষার নাকি কিছুই না সেটাকে নির্দেশ করবে। যেমন ফেনফথলিন আছে, মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে, লিটমাস পেপারে কিন্তু এক ধরনের নির্দেশক। জবা ফুলের রস আমরা একটা নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারি। এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আমি, যেমন লিটমাস পেপার কাকে বলে? মূলত লিটমাস পেপার তৈরি করা হয় লাইকেন নামে এক ধরনের গাছ থেকে। তোমরা জানো লাইকেন হচ্ছে এক ধরনের উদ্ভিদের মতো, এটা শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে তৈরি হয়। তো এখান থেকে মূলত লিটমাস পেপার তৈরি করা হয়। এটা প্রথমে লাল রঙের থাকে, পরে এটাকে ক্ষারীয় দ্রবণে ডুবাইয়া নীল বানানো হয়। আচ্ছা, অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, যা সাসপেনশন ও ট্যাবলেট দুভাবেই পাওয়া যায়। অ্যান্টাসিড কিভাবে অ্যাসিডিটি দূর করে? মূলত অ্যান্টাসিডের মধ্যে কি থাকে? ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এরা করে কি, আমাদের যে পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে লবণ পানি উৎপন্ন করে, ফলে আমাদের অ্যাসিডের তীব্রতা হ্রাস পায়। লাইম ওয়াটার, লাইম ওয়াটার হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর পাতলা দ্রবণ, যা চুনের পানি নামে পরিচিত। এটা আমাদের ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে ব্যবহৃত হয়। চুনকাম যারা বলি আমরা, হোয়াইট ওয়াশ করতে ব্যবহৃত হয়। মিল্ক অফ লাইম, এই প্রশ্নগুলো প্রায়ই পরীক্ষায় আসে আমাদের অনুধাবনমূলকে। পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট, যা মিল্ক অফ লাইম নামে পরিচিত, এটি সাধারণত পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। ব্লিচিং পাউডার কীভাবে তৈরি হয়? ব্লিচিং পাউডার তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। মূলত এই সময় তাপমাত্রা থাকতে হয় 40 ডিগ্রি সেলসিয়াস। ব্লিচিং পাউডার সংকেত হচ্ছে CaOCl Cl। মিল্ক অফ ম্যাগনেশিয়া, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন মিল্ক অফ ম্যাগনেশিয়া নামে অধিক পরিচিত। আমাদের বইয়ে কতগুলো সংকেত আছে, সংকেত তোমরা এখানে দেখো, এখানে খাতায় এই সংকেত তোমরা লিখে নিতে পারো। ভিনেগার, ব্লিচিং পাউডার, মিল্ক অফ ম্যাগনেশিয়া, মিল্ক অফ লাইম, খাবার সোডা, সংকেত তোমাদের খাতায় লিখে নিবে। তোমাদের কিছু বাড়ির কাজ দিই আমি, এই অধ্যায়টা বাড়ির কাজগুলো তোমাদের করে ফেলা উচিত।
অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য, অ্যাসিড ও ক্ষারের ব্যবহার, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। তোমাদের সাথে আগামী ক্লাসে আমাদের সাথে কথা বলবেন আমাদের দিবাশাখার জনপ্রিয় শিক্ষক এনামুল হক স্যার। তো তার ক্লাসের মধ্যে তোমরা অবশ্যই জানিয়ে দিবে কারা কারা আমাদের আজকের বাইরের ক্লাসটা করে নিয়েছো, আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আগামী ক্লাসের। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে আরেকবার ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।